আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যে দেখতেছেন এই যে ক্ষেতগুলি পাহাড়ি ঢলে, কিন্তু এই ক্ষেতগুলি তুলিয়ে গেছিলো এবং কে রাস্তাঘাট পুকুর টুকুর যে যা আছে এগুলি সব তুলিয়ে গেছিলো। এখন কিন্তু বর্তমানে দেখেন রাস্তা একদম শুকিয়ে গেছে, পাশাপাশি দেখতেছেন রাস্তা শুকিয়ে গেছে। গতকালের চিত্র আপনাদের দেখাবো, পাশাপাশি আপনাদের দেখাবো ওই যে দেখতেছেন ওই জায়গাতে ওখানে একটি ব্রিজ আছে, ব্রিজের ওখানে কিন্তু প্রচণ্ড মাছ হচ্ছে এবং কি মাছ ধরা দেখাবো আমি সেখানে যেয়ে ইনশাল্লাহ। এবং কি এখানে যে রাস্তাগুলি তুলিয়ে গেছিলো গতকাল, কিন্তু আজকে কিন্তু পানি অনেক কমে গেছে, দেখতেছেন এখানে কিন্তু পানি কমে গেছে। গতকাল কিন্তু প্রচণ্ড পানি ছিল, এখন পাহাড়ি ঢলে আসি কিন্তু এই রাস্তার উপর দিয়ে একদম পানি গেছে। এই এত পরিমাণ পানি আসলো উজান থেকে, দেখতেছেন এখনও কিন্তু পুকুরগুলি ভরাই আছে, পানি এখনও বের হতে পারে নাই, বের হওয়ার জায়গা নেই কারণেই বের হতে পারে নাই। এবং সেখানে যেয়ে কিন্তু আপনাদের দেখাবো সেখানে কিন্তু ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতেছে ইনশাল্লাহ। যদি দেখতেছেন এই সেই রাস্তা, এই রাস্তাতে কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে আছে মাছ ধরার জন্য বা দেখার জন্য। দেখতেছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে জাল মারছে ইনশাল্লাহ, দেখি মাছ পাই কিনা। এখানে কিন্তু প্রচণ্ড মানুষ মাছ মারছে ইনশাল্লাহ। কাকা মাছ কি উঠতেছে? উঠতেছে বলে দেখি আপনাদের দেখাই। কি কাকা মাছ কি উঠতেছে? মাছ উঠে না, জাল দিয়ে উঠতেছে। এই যে আপনার দেখাই একটু মাছ, ওই যে সুন্দর মাছ পাইছি দেখতেছেন। এই যে এবং কি জাল খেয়েও মারছে, পাশাপাশি দুইজন আছে এখানে আপনাদের দেখাই যে অনেকেই মাছ ধরা দেখতেছে। এবং কি পাশে কাকি কালকে পানি অনেক ছিল না? হ্যাঁ ভাই, ঠিক আছে, অনেকে অনেক কিছু। এবং কি রাস্তাটা তলিয়ে গেছিল, দেখি যে জালটা তুলতেছে আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখি মাছ উঠে কিনা ইনশাল্লাহ। দেখি মাছ উঠে নাই, কিন্তু আগে বেশ কিছু মাছ পাইছি দেখতেছেন। এই যে মাছগুলি আপনার দেখাবো, দেখি মাছ উঠে গেল এখন উঠে না, এখন মাছ কমে গেছে। এখন একটা উঠে নেই, ছোট ছোট পুঁটি মাছ উঠছে। গতকাল কিরে মরছিল মাছ কাকা? গতকাল মাছ ভালো গেছে, গতকাল পানি বেশি ছিল না, রাস্তা ডুবে গেছিল, এই জন্যই মাছ বেশি উঠছে। আজকে কিন্তু পানি কমে গেছে, সেই জন্য মাছ দেখতেছেন। কখন আসলেন? ও তিনি আসলে কে বলে আসলো, এই মাত্র আসলো। এবং কে দেখছেন জাল আবারও ধরছে, দেখি আপনাদের দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। এবং কি মুরুব কাকাও আসছে এখানে, গতকাল কিন্তু এখানে প্রচণ্ড মানুষ ছিল দেখেছেন, এবং জায়গা অনেক খারাপ করে ফেলছে, এই শুধু মাছ ধরছে বন্ধুরা দেখতেছেন। এবং কি রাস্তাও কিন্তু তুলিয়ে গেছিলো, এখন কিন্তু পানি কমে গেছে, পাহাড়ি ঢলার ছিল সেজন্যই পানি অনেক এখন কমে গেছে বর্তমানে। আপনাদের দেখাচ্ছি, দেখি মাছ উঠে কিনা ইনশাল্লাহ। অনেকেই কিন্তু আসছে এখানে মাছ ধরা দেখতে আসছে বর্ষাকালে বা বন্যার পানিতে, অনেকে মাছ ধরতেছে। এবং কি দেখাচ্ছি, দেখি আবার জাল মারুক বন্ধুরা। ব্রিজের ওখানে আরেকজন ছিল আছে, ব্রিজের উপরে দেখতেছেন। এবং কি এখানে আছে দুইজনে, যে মুরব্বী চাচাও আছে, দেখি আপনারা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে মারতেছে বন্ধুরা দেখতেছেন, দুটি জাল এবং তিনটি জাল মারল, আপনাদের দেখানোর চেষ্টা করবো, দেখি মাছ উঠে কিনা ইনশাল্লাহ। দেখি তিনটি জাল মারছে এখানে, এটা হচ্ছে মুরব্বী কাকার জাল। এই যে বাচ্চে কাহা, এই যে জালে বাচ্চে প্রথমে জাল টান মারছিল দেখতেছেন বন্ধুরা আপনাদের দেখাই,
আসলে বড় ছোট যাই হোক, এই যে দেখতেছেন প্রথমেই জাল মারার সাথে টান মারছিল। দেখতেছেন বন্ধুরা এই জালে একটি প্রথমেই মাছ বাইজ্য পড়ছে, পাশাপাশি আর ওই সাইডে দুজন আছে। আপনাদের এই জালের মাছটাই দেখাচ্ছি, দেখি উঠে কিনা ইনশাল্লাহ। এই যে আছে 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 বন্ধুরা, একটি ছোট মাছ, আসলে বেশি একটা বড় নয়, কাকার জালে নাই। কে এই যে আপনার দেখাই একটি মাছ উঠছে, বিশেষ করে সিলপার সিলপার কাপ মাছ, ছোট মাছ বন্ধুরা। এই যে মাছটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।